সিলভার আর এই যে ব্ল্যাক যেটা দেখছেন নতুন চলছে, ব্ল্যাকটার কথা আর কি বলবো, ব্ল্যাক পলিশ, গোল্ডেন, গোল্ডেন তো সবসময় হিট। আচ্ছা আচ্ছা, এটা আবার গোল্ডেনের উপরে ব্ল্যাক, একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে গোল্ডেনের উপরে ব্ল্যাক। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু চলে এসেছি সব হচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। ভিউয়ার্স দেখেন, একটা অলরেডি পরেই ফেলেছি, এত ভালো লেগেছে আমার, একদম পরে বসে আছি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো আজকে সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে, একদম ওয়াও ওয়াও কালেকশন থাকবে। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স এই যে দেখেন, এত সুন্দর সুন্দর কালেকশন আছে, জাস্ট দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন। হ্যাঁ, ভ্যারাইটিস কালেকশন আছে, এবি গ্যালারিতে আছি, ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। দোকানটা হচ্ছে G55 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, ঢাকা 1205, এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম। সাথে আছে কিন্তু আজকে এবি গ্যালারির ওনার। আসসালামু আলাইকুম ভাইয়া, নতুন কালেকশন তাই না? সব নতুন কালেকশন, অনেক কিছু আছে, কোথা থেকে শুরু করব বলেন তো? আচ্ছা, আমরা এদিক থেকে শুরু করি। হ্যাঁ চলেন, ভ্যারাইটি কালেকশন যেহেতু হাসলি সেট, গোল্ডেন, হ্যাঁ আর এটা হচ্ছে ইয়াররিংস। হাসলি সেট তো অনেক দেখেছেন, এইরকম দেখেছেন, দেখেন কি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ইয়াররিংস। আচ্ছা আচ্ছা, এই সেম ডিজাইনে বালা দেয়া যাবে, বাট একটার সাথে করা আছে তাই না? একটার সাথে করা আছে এই হাসলি সেটগুলো, দেখেন বালাটাও তো সেই লেভেলের সুন্দর ভাইয়া, এক জোড়া তাই না? আচ্ছা, কালার টালারের কি ব্যাপার? তারপর একটা ধারণা যদি বলেন একটু বলে দেন, 200-300 তাহলে তো অনেক কমই লাগছে তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে স্টোন, আচ্ছা রিয়েল স্টোন, এই জন্য নষ্ট হবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে রিয়েল স্টোন, নষ্ট হবে না, কালারের চার্জটা যতটুকু লাগে ততটুকুই। এটা হচ্ছে আপনার একদম লেটেস্ট মডেলের বালা, এই দেখেন কি 2.6। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ইয়াররিংস, এখানে দুই ডিজাইনের হাসলি আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে, এটা সিলভার, এবং অনেকে আছে না একটু সিম্পলির মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য, হ্যাঁ সিলভার কালার সুন্দর, টার্সেল টার্সেল কিন্তু লাগিয়ে দিবে, হ্যাঁ ভয় পাওয়ার কিছু না ভাই। প্রাইস কেমন দিচ্ছেন? তিন ধরনের। আচ্ছা সেট, আচ্ছা গলা এবং কানে 1800, এটা 1800, আর চুরি সহ, আচ্ছা ফ্ল্যাট রেট, আচ্ছা চুরি সহ 3000, ঠিক আছে চুরি সহ, এই যে এই সুন্দর সুন্দর চুরিগুলো সহ 3000 পড়বে এটা, আর এটা এবং এটা হবে 1800, সবগুলোই চুরি সহ 3000 পড়বে, এমনি সিঙ্গেল 1800, কানে দুল সহ 1800। আচ্ছা এইবার দেখেন, আর যে আপুর একটু ব্রেসলেট টাইপের চুরি পড়তে পছন্দ করেন, এই যে দেখেন সিলভার এবং গোল্ডেন, আর ওনাদের কিন্তু সব হচ্ছে স্টোনগুলো একদম ভালো মানে তাই না, রিয়েল স্টোন, আচ্ছা এডি দিয়ে করা, এগুলো এডি তাই না, এডি স্টোনের মধ্যে করা। এই দেখেন, এগুলোর কালারও কি আপনি গ্যারান্টি দেন? সবগুলোরই কালার গ্যারান্টি আছে, যদি পারফিউম না লাগে তাহলে 5-10 বছরের। আচ্ছা সবগুলোরই কালার গ্যারান্টি আছে, পারফিউম না লাগলে 5-10 বছরেও ইনশাল্লাহ কিচ্ছু হবে না। প্রতি জোড়া হিসাবে সেল করছেন? জোড়া হিসাবে, সিঙ্গেল এক পিসও দেয়া যাবে না? আচ্ছা সিঙ্গেলও দেয়া যাবে, কেউ যদি ব্রেসলেট হিসাবে পড়তে চান। সিঙ্গেল পড়বে 600, জোড়া পড়বে 1000। সিঙ্গেল হচ্ছে 600 করে, আর জোড়া পড়বে 1000, ঠিক আছে? যে কোনো কালার সেম প্রাইস, ওকে ঠিক আছে, নাইস। তো আমি আমার হাতের এটা চলে যাই। হ্যাঁ, এটা কি দুইটা কালার নাকি? দুই, আচ্ছা আচ্ছা পেয়ার, আচ্ছা এগুলো হচ্ছে পেয়ার, ঠিক আছে। এই যে দেখেন আমার হাতের এটা, এটা খুবই সুন্দর লেগেছে আমার, এই দেখেন গাজরা চুরি, হ্যাঁ গাজরা চুরি। আচ্ছা এই গাজরা চুরির প্রাইস কেমন রাখছেন? 2000 করে, এই গাজরা চুরির প্রাইস হচ্ছে 2000, চাইলে সিঙ্গেল নেওয়া যাবে। সিঙ্গেল 1000 করে পড়বে নাকি? না সিঙ্গেল একটু বেশি পড়বে, 1200 পড়বে। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেলটা হ্যাঁ আলাদা বানাতে হবে। ও ওয়াও, এটাকে ব্ল্যাক পলিশ বলে তাই না? এটা নতুন কালার ভেরিয়েশন, এই যে এই এখন যে ব্ল্যাক পলিশের কি ডিমান্ড, এই দেখেন আবার এখানে ই করা আছে, কাটওয়ার্ক করা আছে, এটাকে কি বলে? গোল্ডেন কাট, গোল্ডেন কাট করে না, ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন, আচ্ছা ব্ল্যাক গোল্ডেনের। এই দেখেন একটু ভালো করে যদি দেখেন, আর এই জিনিসটা এত বেশি এলিগেন্ট লাগে, এটা কিন্তু হচ্ছে
এই যে নাট সিস্টেম, তাই না ভাইয়া? যে কোনো হাতে পরা যাবে, ঠিক আছে? এই দেখেন অসম্ভব সুন্দর কালেকশনটা ভাইয়া। এটার কি কালার করেছেন? এটা এটা এই কালারই না? একটাই কালার। এটা গোল্ডেন করা যাবে, সিলভার করা যাবে। আচ্ছা, গোল্ডেন সিলভার যে কোনো কালার করা যাবে, ব্ল্যাকটাই মেবি বেশি নাইস, তাই না? কেমন লাগছেন এটা? এটা 1500। এটা 1500 ব্ল্যাক করা আছে, এটার প্রাইস হচ্ছে 1500। গোল্ডেন নিলো 1500, সিলভার নিলো, গোল্ডেন নিলো 1500, সিলভার নিলো 1500। এবার এটাই চলে যাই, এটা দেখেন একদম গাজরা চুরি, মানে হচ্ছে সেই লেভেলের সুন্দর। একটা আছে না সুপার সে উপর, হ্যাঁ সুপারের চেয়ে তো বেশি সুন্দর কাটার করা, কাটাই চুরি। আচ্ছা, এই কাটাই চুরির কিন্তু আমি বেশ কিছু কালার দেখতে পাচ্ছি, নাকি এটা কি একটাই ডিজাইন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আলাদা। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস বলে যাই, 2000 করে পার পিস, টু পিস। আচ্ছা আচ্ছা, পেয়ার, ঠিক আছে, জোড়া 2000। হ্যাঁ, এটা জোড়া 2000। এবার আমরা এগুলোতে চলে যাই, এটা আরেকটা ডিজাইন, তাই না ভাইয়া? ও মাই গড, দেখেন সেম ডিজাইন, তিনটা কালার, জাস্ট সেভিয়ার্স, ব্ল্যাক আর হচ্ছে সিম্পল, সব সেম ডিজাইন, তিনটা কালার, তিনটা কালার। এটা সিঙ্গেল কালার? আচ্ছা, এটা সিঙ্গেল কালার, মাল্টি কালার, বাট যেটাই নেন 2000 আর সিঙ্গেল নিলে একটু বাড়বে, ঠিক আছে? এই যে দেখেন সিলভার, আর এই যে ব্ল্যাক যেটা দেখছেন, নতুন চলছে ব্ল্যাকটার কথা আর কি বলবো, ব্ল্যাক পলিশ, গোল্ডেন, গোল্ডেন তো সবসময় হিট। আচ্ছা আচ্ছা, এটা আবার গোল্ডেনের উপরে ব্ল্যাক, একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে গোল্ডেনের উপরে ব্ল্যাক, আর এটার প্রাইস হবে 2000 টাকা পেয়ার, ঠিক আছে? আর সিঙ্গেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে, সিঙ্গেল নিতে চাইলে প্রাইসটা বাড়বে, আর এমনিতে হবে 2000 টাকা ঝোড়া, ব্ল্যাক পলিশ এবং গোল্ডেন করা। দেখেন কাছ থেকে দেখে একটু, ঠিক আছে ভিউয়ার্স? এই দেখেন গোল্ডেন কাটাই করা, কিন্তু খেয়াল করছেন আই হোপ আপনারা? এই যে দেখেন, এই যে, এই যে দেখেন গোল্ডেন একটু একটু উকি দিচ্ছে, মনে হয় গোল্ড বের হয়ে আসছে এরকম একটা ব্যাপার। আরেকটা দেখাই, হ্যাঁ এটা কি সেম ফুল গোল্ডেন? হ্যাঁ, একেবারে সোনার মতো দেখতে, কাটাই ওয়ার্ক, এডি স্টোন, পার্ল, এবং হচ্ছে এই যে ঝুলগুলো তো অসম্ভব সুন্দর, সেম গোল্ডেন। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি, অ্যান্ড এটা হচ্ছে সেম, মানে গোল্ড ম্যাচিং এর মধ্যে। আচ্ছা, ওইটা দেখি, এটা এটা বাকি আছে, তাই না? এই যে দেখেন, এটা আরেকটা কালেকশন, এটার প্রাইস কেমন হবে? 1500। আচ্ছা, এটাও বাকি আছে কিন্তু আমাদের, এটা তো পুরাই এডি স্টোন, এটা পুরোটা এডি স্টোন, এটা একটু বেশি পড়বে, প্রাইস বেশি পড়বে, 1800 পড়বে, কারণ এটা স্টোনের প্রাইস, এটা প্রাইস হচ্ছে 1800। 1800 কি পেয়ার? জোড়া জোড়া। আচ্ছা, তাহলে বেশি হলো কিভাবে? এটা 2000, এটা 1800, কমই তো, চিকন না, ও চিকন এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্ব আমাদের শেষ না, আরেকটা পর্ব কিন্তু বাকি আছে। এইটা দেখেন, আমি এটা প্রথমে দেখাতে চাচ্ছি ভাইয়া, নেকে ধরেন আপনার, এই যে দেখেন, আপনাদের কেমন লাগছে জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক এক্সক্লুসিভ লাগছে এই সেটটা। আর ইয়াররিংসটা দেখেন, এখানে পার্লটা দেখেন, এবং এই যে উপরেও কিন্তু এই যে এরকম করে আপনার হচ্ছে মাল্টি কালার করে স্টোন করা আছে, এইটা দেখেন, মাশাআল্লাহ দেখেছেন, ওয়াও। এটা হচ্ছে সেট, কেমন রাখছেন এটা? এটা রিয়েল পার্ল দেওয়া তো, রিয়েল পার্ল দেয়া। আচ্ছা আচ্ছা, রিয়েল পার্ল দেয়া, এটা সেটটার প্রাইস হবে 1500, রিয়েল পার্ল দিয়ে। আচ্ছা 1500, তারপর এটা হয়েছে, এটা মাশাআল্লাহ, এটাও সুন্দর, এই যে দেখেন ছোট পেন্ডেন্ট, লং করে পড়তে পারবেন, শর্ট করে পড়তে পারবেন, টার্সেল লাগিয়ে নিলে যে কোনো সাইজ করতে পারবেন, কিন্তু এই সেটগুলোর এটা আবার ভালো সুবিধা, ঠিক আছে? এই যে দেখেন, ওকে 1200। আচ্ছা ঠিক আছে, 1200, এই যে দেখেন খুব সুন্দর, কিন্তু এটা হচ্ছে আপনার পার্লের মধ্যে, এটা আবার কানের টপ, কানের টপ। আচ্ছা, মানে এটার সাথে মিলিয়ে এসেছে না, একটু ডিফারেন্ট আর কি দেখতে। এটা কত হয়েছে? এটা 1500, এটা 1500। আচ্ছা, এটা পার্লের মধ্যে 1500, এটাও সিম্পলি একটু লম্বার মধ্যে ডিজাইনটা, অ্যান্ড এটাও কিন্তু সেম আপনার হচ্ছে লং করে পড়তে পারবেন, শর্ট করে পড়তে পারবেন। এটার যে মালাটা করা হয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটাও পড়ছে আপনার 1200। এইটা দেখেন সেই ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক পলিশ এসেছে, ওইটারই ব্ল্যাক এসেছে, এই যে কানের দুলটা। আচ্ছা, এটা হচ্ছে কানের দুলটা, কালার যে কোনো কালার দেওয়া যাবে, প্রাইস হচ্ছে 1800, প্রাইস হচ্ছে 1800, ঠিক আছে, প্রাইস 1800। এটা এটা মোটামুটি এটার কাছাকাছি, তাই না? ডিজাইনটা আলাদা, একটু আলাদা, একটু ডিফারেন্ট, বাট কাছাকাছি, নেকলেস টাইপ, নেকলেস টাইপ। হ্যাঁ, এই যে এটা আবার হচ্ছে ইয়াররিংসটা, কি সুন্দর ওনাদের স্টোনগুলো কিন্তু একদম হচ্ছে রিয়েল স্টোন থাকছে সবই, এই যে দেখেন
ইয়ারিংস এটা এটা সেটটা নেকলেসটা 2000 ছিল কমে 1800 আচ্ছা 2000 ছিল কমে 1800 এসেছে ওকে এটা আর কথা কি আর বলবো দেখেন এখানে দেখেন এই যে পার্পল স্টোনটা এটার একটা কি জানো নাম আছে কোহিনূর তাই না কি জানো একটা নাম বলে ভায়োলেট ভায়োলেট আচ্ছা আচ্ছা এটা দেখেন এত সুন্দর স্টোনটা কি যে শাইন করছে এই যে দেখেন এডি স্টোনের জন্য না দেখিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম